রিজিক অন্বেষণ করব উপজীবিকা সংগ্রহ করব মহানব্বুল আলমিন সোরা হুদের ছয় নম্বর আয়তে ঘোষণা করেন ওয়ামিন ফিল আউদে ইল্লা আল্লাহ কোহা পৃথিবীতে এই ভূপৃষ্ঠে যত প্রাণী রয়েছে বিচরণ করে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব মহানব্বুল আলামিন না নিয়েছেন তথা সমস্ত প্রাণীর রিজিকের জিম্মায় রয়েছেন মহানব্বুল আলামিন তারপর দেখা যায় আমরা মুসলিম হয়ে এবং অপকর্ম করে করে হারাম রিজিক থাকি। ঠিক নয় পর্যায়ে একজন মুসলিম হিসাবে বৈধভাবে রিজিক অন্বেষণের অনেক উপায় রয়েছে শরীয়তে আমরা এই থেকে আজকে চারটি উপায় জানবো যে চারটি উপায় একজন মুসলিম বৈধভাবে মহানবুল্লা আলামিনের রিজিক অন্বেষণ করবে প্রথম উপায় হলো একজন মুসলিম আল্লাহ রাব্বুল কাছে পরিপূর্ণ আস্থা রাখবে ভরসা রাখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন বিতানা তোমরা যদি মহান রব্বুল আলামিনের কাছে সত্যিকারতে আস্থা রাখো বিশ্বাস করো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপজীবিকা রিজিক দিবেন যেমন একটি পাখিকে রিজিক দিয়ে থাকেন পাখি সকালে বাসা থেকে বের হয় খালি পেটে আবার ফিরে আসে ভর পেটে দ্বিতীয় উপায় হলো একজন মুসলিম হিসাবে সর্বদা ইসলামের উপর কায়েম এবং দায়েম থাকবেন সুপ্রতিষ্ঠিত থাকবেন সামান্য পরিমাণ বিচ্যুত হবেন না মহান রব্বুল আলামিনের ঘোষণা যে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা রাখবে আল্লাহর প্রতি বিশ্বাস করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ রব্বুল আলামিন তার পথ করে দিবেন এবং তাকে আশানাতীত যেটা আশাও করতে পারছেন না এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন অন্যত্রে মহান রব্বুল আলামিনের ঘোষণা ওয়ালাউ আননা কোরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়াল আরদ যদি জানওয়াদবাসী আমার উপর বিশ্বাস করত এবং আস্থা রাখত তাকওয়া অবলম্বন করত আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম তৃতীয় শুন একজন মুসলিম হিসাবে সর্বদা আল্লাহর কাছে তওবা করবেন ইস্তিগফার করবেন মহান রব্বুল আলামিনের ঘোষণা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা তাওয়াবা বলুন যে তোমরা তোমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থী হও তিনি অতিশয় ক্ষমাশীল ইউসুলসামা আলী কুম্মিদ্রারা তোমাদের জন্য আকাশ হতে পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করবেন ওয়ুম দিদুকুম আলী ও বানিন এবং তোমাদেরকে সন্তান সন্তান এবং সম্পদ দ্বারা সমৃদ্ধশালী করবেন ওয়ে যে আল্লাহুম জান্নাত ওয়ে যে আল্লাহমান হারা তোমাদের জন্য তৈরি করবেন বাগান এবং প্রবাহিত করবেন নদী নালা চতুর্থ উপায় হলো। বৈধভাবে রিজিকনোষনের যেটি শেষ উপায় সেটি হল সিলাতুল আর হাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা আপনি যদি চান যে আপনার বয়সে বৃদ্ধি পাক সম্পদ আধিক্যতা বৃদ্ধি পাক তাহলে যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখুন রসুল সাল আলহ সাল্লাম ঘোষণা করেন রাহিমা কেউ যদি চায় রিজিকে আধিক্যতা রিজিকের প্রশস্ততা এবং রিজিকে বরকত এবং বয়স বৃদ্ধি বয়সে বরকত তাহলে সে যেন আত্মীয় সম্পর্কে বজায় রাখে তাই প্রিয় বন্ধুগণ আমরা হারাম ভাবে সম্পদ উপার্জন না করে সঠিকভাবে ইসলামের যে বিধান রয়েছে এই বিধানের উপর থেকে এই উপায়গুলি অবলম্বন করে আমরা রিজিকন্সন করি আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহম আমিন